রাজধানীর মিরপুরের কালশি এলাকায় বসুমতী পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় সরাসরি জড়িত চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব। কন্ট্রাক্টে টাকার বিনিময়ে এবং দলীয় পদ ও পদবীর আশায় বাসটিতে আগুন দেন তারা। সকালে কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মুইন। হেদায়েতুল্লাহ সীমান্তের আরেকটি প্রতিবেদন। অবরোধ চলাকালে 18 নভেম্বর রাজধানীর মিরপুরের কালশি এলাকায় বসুমতী পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় সরাসরি জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এরা হলেন আল মোহাম্মদ চান, মোহাম্মদ সাগর, মোহাম্মদ আলামিন ওরফে রুবেল ও মোহাম্মদ খুরশেদ আলম। মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। কারওয়ার বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক বলেন, গ্রেপ্তারকৃতরা বিরোধী একটি রাজনৈতিক দলের কর্মী। দলীয় নেতাদের নির্দেশনায় গ্রেপ্তার আল মোহাম্মদ চান মিরপুর ও পল্লবীর আশপাশের এলাকায় বাসে অগ্নিসংযোগ করার পরিকল্পনা করেন। আমরা যে চারজনকে আটক করেছি তারা ঘটনাস্থলে সরাসরি এই বসুমতী পরিবহনে অগ্নিসংযোগে তারা জড়িত ছিল। 28 অক্টোবর বিরোধী রাজনীতি দলের যে মহাসমাবেশ ছিল সেখানেও সারা উপস্থিত ছিলেন এবং সেখানে তারা লাঠি শোঠা নিয়ে সেখানে বিভিন্ন জায়গায় তারা হামলা বা নাশকতা করেছেন। কাজের জন্য গ্রেপ্তার চান জনপ্রতি 10,000 টাকা কন্ট্রাক্টে কাজ করে। দলে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াতে সহিংসতার ভিডিও ধারণ করে নেতাদের কাছে পাঠান বলেও জানায় র‍্যাব পরিচালক। 20,000 টাকার বিনিময়ে তাকে বলা হয়েছিল এই বাসে অগ্নিসংযোগ করার জন্য। পল্লবী থানা যুবদলের সাথে সারা সংশ্লিষ্ট ছিলেন, পূর্বের কমিটিতে, নতুন কমিটিতে এখন পর্যন্ত তাদের নাম নেই এবং মূলত নতুন যে কমিটি হবে বা সেখানে যেন তারা পদ পান বা ভালো একটি পদবিতে আসতে পারে সেখানে সেই আকাঙ্ক্ষা থেকে তারা ভিডিও করে শীর্ষ নেতাদেরকে পাঠাতেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। নির্দিষ্ট মামলায় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে আটক করার কথাও জানান কমান্ডার খন্দকার আল মুইন। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এবং বিএনপির ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমানকে আজকে মধ্যরাতে র‍্যাব-২ কর্তৃক আটক করা হয়। তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা প্রক্রিয়া দিন। হেদায়েতুল্লাহ সীমান্ত, এসএটিভি, ঢাকা।